গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ভোর 3টে। আজ আমি যাব জামশেদপুর থেকে কলকাতা। উঠে ফ্রেশ হতে হতে বেজে গেল বরাবর 4টে। এখন আমার লাস্ট ফিনিশিং চলছে প্যাকিংয়ের। এবার আমি অল্প চা খাবো, চা বিস্কিট খেয়ে আমি দেখাবো আপনাদের আমি কাল রাতে অভিকের জন্য কী কী রান্না করেছি। গ্যাসে আমি চাটা বসিয়ে দিয়েছি, চলুন এবার আপনাদের দেখাই কাল রাতে রান্নাগুলো। আমি অভিকের জন্য যখনই কলকাতা যাই তখনই দুদিন 3 দিনের জন্য কিছু একটা রান্না করে রেখে যাই। এবার করে গেলাম বাসন্তী পোলাও, চিকেন কষা, আর ও ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে তাই অল্প গাজরের হালুয়া আর সাথে গুড়ের পায়েস। গুড়ের পায়েসটা ভীষণ পছন্দ করে। আর যেহেতু আমি থার্সডে যাচ্ছি তাই ওর অফিসও আছে, তাই ওকে ব্রেকফাস্টও প্যাকিং করে দিলাম, অল্প শুকনো কিছু খাওয়ার আর গাজরের হালুয়া। এর মধ্যে আমার চাটা রেডি হয়ে গেল তাই আমি চা বিস্কিটটা নিয়ে বসে পড়লাম, কারণ আমরা বাঙালি, আমরা কোথাও যাওয়ার আগে এক কাপ চা না খেলে ঠিক হয় না। এই করতে করতে এখন বেজে গেল ভোর 4:30। আমি অটো দাদাকে ফোন করলাম, তিনি বললো আপনারা রেডি হন, আমি 5টার সময় চলে আসবো। তো আমিও রেডি হলাম, অভিকেও ডেকে দিলাম, অভিকেও রেডি হলো। এবার আমরা দুজনেই যাচ্ছি জামশেদপুর স্টেশনে। এই করতে করতে অটো দাদা ঠিক 5টা বাজেই চলে এলো, আমরা দুজনেই ওনার সাথে বেরিয়ে পড়লাম জামশেদপুর স্টেশনের উদ্দেশ্যে। অবশ্যই মনে রাখবেন জামশেদপুর স্টেশনের নাম হচ্ছে টাটানগর, আর জামশেদপুর পরে হচ্ছে ঝাড়খণ্ডে। আমরা পৌঁছে গেলাম টাটানগর স্টেশনে, তখন 5:33 বাজে। এবার ট্রেনের অপেক্ষা, কিন্তু স্টেশনে ঢুকেই দেখলাম টাটা স্টিল আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এবার আমাদের কাজ হলো আমার কামরাটা খোঁজা। আমরা সোজা হেঁটে চলে গেলাম ট্রেনের একদম পেছন দিকে, যেটা হাওড়ার দিকে সামনে পড়বে। সেদিকেই আমার ট্রেনের বগি নাম্বার হচ্ছে D8, সিট নাম্বার হচ্ছে 76। 76 সিট নাম্বার খুঁজে আমি বসে পড়লাম, আর যেহেতু অভিক আমায় ছাড়তে এসেছিলো তাই ও আমায় বসিয়ে দিয়ে ও বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। ও আমায় একটু টাটা করে দিল, আমিও টাটা করে দিলাম। মনটা খারাপ লাগছিলো ঠিকই, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে কলকাতা যেতেই হবে আমার কিছু পার্সোনাল কাজের জন্য। যখন 6:10 তখন ঠিক ট্রেনটা ছেড়ে দিল টাটানগর স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেদিনের বাইরের ওয়েদার অপূর্ব ছিল, তাই আমি বাইরের দিকটা তাকিয়ে আমার মনকে ভালো করে চললাম হাওড়ার উদ্দেশ্যে। আকাশে সুন্দর সূর্য দেখা যাচ্ছিল, মেঘও ছিল, কুয়াশাও ছিল, সব মিলিয়ে সে ওয়েদারটা যেন অপূর্ব। এর মধ্যে আমার এত খিদে পেয়ে গেল, আমি নিয়ে নিলাম 1 কাপ চা আর ভেজিটেবল চপ। ঘাটশিলা স্টেশন পেরোনোর পরে সূর্যের আলো যেন আমায় এত সুন্দর করে উঁকি দিয়ে ডাকছে যে আমি ভিডিওটি না করে থাকতেই পারলাম না। স্টেশনের পর স্টেশন পেরোনোর পরেও ওয়েদারটা যেন একই রকম। ঝাড়খণ্ড থেকে কখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম বুঝতেই পারলাম না, কারণ ওয়েদার ঝাড়খণ্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল একই সুন্দর। চাকুলিয়া পেরোনোর পরে আমি একটুখানি জানলার কাচটা খুলে বাইরে হাত দিয়ে ওয়েদারটা অনুভব করছিলাম, কিন্তু আবার ভাবছিলাম পাশে যদি কেউ বকা দেয়, কিন্তু পাশে তো আর অভিক বা মা কেউ ছিল না তাই বকা দেওয়ারও কেউ ছিল না। আমি বেশ আনন্দ করে এনজয় করে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছি পৌঁছানোর পরে ট্রেন তো একটু লেট হয়ই, কিন্তু সেদিন যেন সময় খুব তাড়াতাড়ি বয়ে গেল। আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন এসে গেছি মানে কলকাতা এসে গেছি। তারপর সবার নামার পালা, আমারও নামার পালা। বেশ তড়িঘড়ি করে আমি নেমে গেলাম স্টেশনে, নেমে মাকে খুঁজতে লাগলাম। মাকে আমি পেয়েই গেছিলাম, কিন্তু তখন আমার মনে পড়লো আপনাদের একটা জিনিস দেখানো উচিত, হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া মেট্রো স্টেশন মোটামুটি রেডি, মার্চে খোলার কথা আছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মার সাথে আমার দেখা হয়ে গেছিলো সেটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। আজকের জন্য ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, টাটা।